হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে রেসিপি নিয়ে আসে বাদামের বরফি বাদামের বরফি খুবই সহজে বানা যায় বেশি উপকরণ লাগে না বাদামগুলো গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন খোসাগুলো তুলে নেবো গরম জলে ভিজিয়ে রেখেলে খোসাগুলো খুবই সহজে উঠে যায় খুব সুন্দরভাবে খোসাগুলো উঠেছে এখন সবগুলোর খোসাগুলো তুলে নেবো সাদ তুলে নিয়েছি এখন মিক্সকে জারে এখন বাদামগুলো দিয়ে দেব দুধ দিয়ে দেব দুধ দিয়ে এখন ভালো করে এখন ব্লেন্ড করে নেব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটি নিয়েছি যেটা বরফি সেট করব তার এখন ঘি মেখে নেব ভালো করে ঘি মেখে নিয়েছি বরফি বানার জন্য এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দুই চামচ ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেছে এখন ব্লেন্ড করা বাদাম দিয়ে দেব এখন দিয়ে এখন ভালো করে নাড়াচড়া করতে থাকবো লো ফ্লেমে নাড়াচড়া করতে থাকবো নাতে নিচে লেগে যাবে এখন চিনি দিয়ে দেবো চিনি দিয়ে এখন সবগুলো এখন ভালো করে নাড়াচড়া করতে থাকবো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে বাদামের বরফিটা একটু ঘন হয়ে গেছে আর একটু ঘি দিয়ে দেব দুই চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকব। এখন দিয়ে দেব এলাচ পাউডার আর কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদাম দিয়ে এখন ভালো করে এখন নাড়াচাড়া করতে থাকব। হালুয়াটা কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে এখন বরফির জন্য এখন রেডি হয়ে গেছে বাড়িতে আগে চিঠে ঘি মেখে নিয়েছিলাম এখন হালুয়াটা এখন নামিয়ে নেব হালুয়াটা এখন নামিয়ে নিয়েছিলাম এখন হাত দিয়ে একটু চেপে ভালো করে সমান করে নেব হাতের সাইজে ভালো করে সমান করে নিয়েছি এখন আর একটু উপরে কাজু বাদাম দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে ভালো করে একটু চেপে দেবো বরফিটা সেট হয়ে গেছে চাকুতে ঘি মেখে নিয়েছিলাম নাতে কাটার সময় চাকুতে লেগে না যায় এখন বরফিটা এখন কেটে নেব কেটে নিয়েছি বরফি রেসিপি হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এগো ট্রাই করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ